এদিকে পুরো একটা মুরগি নিয়েছি এবং মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরে পুরোটা মুরগি হালকা হালকা করে চিরে নিব যাতে মশলা ভালোভাবে ঢুকে, এবং আমি মুরগির বুকের মাঝে কেটে নিয়েছিলাম। এখন মশলার জন্য আমি এদিকে 2 টেবিল চামচ দই দিচ্ছি, অবশ্যই টক দই হতে হবে। আদা বাটা দিব 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচ 1 চা চামচ, গোলমরিচ দিব 1/2 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, টিক্কা মশলা এদিকে দিচ্ছি 1.5 টেবিল চামচ, লেবু 2 টেবিল চামচ, সরিষার তেল দিচ্ছি 1/4 কাপ, 1 টেবিল চামচ সয়া সস দেব এবং বারবিকিউ সস দেব 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। আর আপনারা চাইলে ফুড কালার নিতে পারেন, আমি এদিকে ফুড কালার দিয়েছি। এখন সবকিছু একদম ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন মুরগির উপর পুরোটা মশলা দিয়ে ভালোভাবে মশলার সাথে মুরগিটাকে মিক্স করে নিব। আমি এদিকে আস্ত পেঁয়াজ নিয়েছিলাম মুরগির সাথে গ্রিল করে খাওয়ার জন্য। ভালোভাবে মেখে নিয়েছি, এখন 4 থেকে 5 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এখন একটি গ্রিল প্যানে ভালোভাবে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। 4 ঘন্টা পর মুরগিটাকে এখন আমি দিয়ে দিব। আর চুলা অবশ্যই হালকা আঁচে রাখতে হবে। এখন ঢেকে দিব, 10 মিনিট পর আবার চেক করব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আবার মুরগিটাকে উল্টিয়ে দেব। আপনারা যে পানিটা দেখতে পাচ্ছেন এর মধ্যে পুরোটা মুরগি সিদ্ধ হয়ে যাবে এবং পুরো পানিটা শুকিয়েও যাবে। এখন মিডিয়াম লো আঁচে রেখে 1/2 ঘন্টার জন্য ঢেকে দিব। 1/2 ঘন্টা হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় একবার চেক করেছিলাম। পেঁয়াজগুলো এখন দিয়ে দিয়ে আবার 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিব। এখন চিকেনের উপর দেওয়ার জন্য একটা বাটিতে 2 টেবিল চামচ বারবিকিউ সস, 1 টেবিল চামচ সয়া সস এবং 1/2 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। সাত মিনিট পর এখন চিকেনের উপর হালকা সরিষার তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। কিছুক্ষণ রেখে আবার উল্টো পিঠটা এভাবে করে সরিষার তেল দিয়ে ব্রাশ করে নেব। এখন যে সসটি আমি বানিয়েছিলাম সেটা চিকেনের উপর আর পেঁয়াজের উপর এভাবে করে আমি দিয়ে দিব। এভাবে করে সস দিয়ে 5 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দিব। 5 মিনিট পর আবারও একইভাবে উল্টো পিঠে সস লাগাবো। এখন আবার 5 মিনিটের জন্য হালকা আছে ঢেকে রেখে দিলেই রেডি হয়ে যাবে চিকেন গ্রিল। রেডি হয়ে গিয়েছে চিকেন গ্রিল।